بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকীম কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে। ইন্না أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ فَاعْبُدِ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ আমি আপনার প্রতি এই কিতাব যথার্থ রূপে নাজিল করেছি, অতএব আপনি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন। أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون إن الله لا يهدي من هو كاذب كفار جنه راكھون نشتھا پرن عبادت اللہ ری نمیت تو جارا اللہ بیتی تو اپور کے اپاش روپے گروہن کرے ریکھا چھے ایبن بولے جے আমরা তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নিশ্চয়ই আল্লাহ তাদের মধ্যে তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ে ফয়সালা করে দেবেন। আল্লাহ মিথ্যাবাদী কাফিরকে সৎ পথে পরিচালিত করেন না। لو أراد الله أن يتخذ ولدا لاصطفى مما يخلق ما يشاء سبحانه هو الله الواحد القهار আল্লাহ যদি সন্তান গ্রহণ করার ইচ্ছা করতেন তবে তার সৃষ্টির মধ্য থেকে যা কিছু ইচ্ছা মনোনীত করতেন। তিনি পবিত্র, তিনি আল্লাহ এক পরাক্রমশালী। خلق السماوات والأرض بالحق يكور الليل على النهار ويكور النهار على الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ألا هو العزيز الغفار তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন। প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। خلقكم من نفس واحدة ثم جعل منها زوجها وأنزل لكم من الأنعام ثمانية أزواج يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنى تصرفون তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একই ব্যক্তি থেকে, অতঃপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্য আট প্রকার চতুষ্পদ জন্তু অবতীর্ণ করেছেন। তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে। তিনি আল্লাহ তোমাদের পালন কর্তা, সাম্রাজ্য তাঁরই, তিনি ব্যতীত কোন উপাস্য নেই। অতএব তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? تكفروا فإن الله غني عنكم
ولا يرضى لعباده الكفر وإن تشكروا يرضه لكم ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم تعملون إنه عليم بذات الصدور যদি তোমরা অস্বীকার করো তবে আল্লাহ তোমাদের থেকে বেপরোয়া তিনি তার বান্দাদের কাফির হয়ে পড়া পছন্দ করেন না পক্ষান্তরে যদি তোমরা কৃতজ্ঞ হও তবে তিনি তোমাদের জন্য তা পছন্দ করেন একের পাপভার অন্যে বহন করবে না অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে ফিরে যাবে তিনি তোমাদেরকে তোমাদের কর্ম সম্বন্ধে অবহিত করবেন নিশ্চয়ই তিনি অন্তরের বিষয় সম্পর্কেও অবগত وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله قل تمتع بكفرك قليلا إنك من أصحاب النار যখন মানুষকে দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে একাগ্রচিত্তে তার পালনকর্তাকে ডাকে অতঃপর তিনি যখন তাকে নিয়ামত দান করেন তখন সে কষ্টের কথা বিস্তৃত হয়ে যায় যার জন্য পূর্বে ডেকেছিল এবং আল্লাহর সমকক্ষ স্থির করে যাতে করে অপরকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে বলুন তুমি তোমার কুফর সহকারে কিছুকাল জীবন উপভোগ করে নাও নিশ্চয়ই তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ إنما يتذكر أولو الألباب যে ব্যক্তি রাত্রিকালে সিজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে ইবাদত করে পরকালের আশঙ্কা রাখে এবং তার পালনকর্তার রহমত প্রত্যাশা করে সে কি তার সমান যে এরূপ করে না বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে চিন্তা ভাবনা কেবল তারাই করে যারা বুদ্ধিমান قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب بولون هي আমার বিশ্বাসী বান্দাগণ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যারা এই দুনিয়াতে সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুণ্য আল্লাহর পৃথিবী প্রশস্ত যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين বলুন আমি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি আরো আদিষ্ট হয়েছি সর্বপ্রথম নির্দেশ পালনকারী হওয়ার জন্য বলুন আমি আমার পালন কর্তার অবাধ্য হলে এক মহাদিবসের শাস্তির ভয় করি বলুন
আমি নিষ্ঠার সাথে আল্লাহ তাআলার ইবাদত করি। فَاعْبُدُوا مَا شِئْتُمْ مِنْ دُونِهِ قُلْ إِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِ أَلَا ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ অতএব তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার ইবাদত করো। বলুন, কিয়ামতের দিন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের ও পরিবারবর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। জেনে রাখো, এটাই সুস্পষ্ট ক্ষতি। লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল যালিকা ইউখাউফুল্লাহু বিহি ইবাদাহ ইয়া ইবাদি ফাত্তাকুন। তাদের জন্য উপর দিক থেকে এবং নিচের দিক থেকে আগুনের মেঘমালা থাকবে। এ শাস্তি দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন যে, হে আমার বান্দাগণ, আমাকে ভয় করো। والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد যারা শয়তানি শক্তির পূজা অর্চনা থেকে দূরে থাকে এবং আল্লাহ অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ। অতএব সুসংবাদ দিন আমার বান্দাদেরকে। الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب جرى مروني بشهر كاري قطع شوني أتفر جاء اتام تار انشورن كاري تادر كي الله সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফআনতা তুনকিযু মান ফিন্নার যার জন্য শাস্তির হুকুম অবধারিত হয়ে গেছে, আপনি কি সে জাহান্নামীকে মুক্ত করতে পারবেন? لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد কিন্তু যারা তাদের পালনকর্তাকে ভয় করে তাদের জন্য নির্মিত রয়েছে প্রাসাদের উপর প্রাসাদ, এগুলো তলদেশে নদী প্রবাহিত। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ প্রতিশ্রুতির খেলাপ করেন না। أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَسَلَكَهُ يَنَابِيعَ فِي الْأَرْضِ فسلكه ينابيع في الأرض ثم يخرج به زرعا مختلفا ألوانه ثم يهيج فتراه مصفرا ثم يجعله حطاما إن في ذلك لذكرى لأولي الألباب তুমি কি দেখনি যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতপর সে পানি জমিনের ঝর্ণাসমূহে প্রবাহিত করেছেন, এরপর তা দ্বারা বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন, অতপর তা শুকিয়ে যায়, ফলে তোমরা তা পীতবর্ণ দেখতে পাও, এরপর আল্লাহ তাকে খড়কুটায় পরিণত করে দেন। নিশ্চয়ই এতে বুদ্ধিমানদের জন্য উপদেশ রয়েছে। أَفَمَن شَرَحَ اللَّهُ صَدْرَهُ لِلْإِسْلَامِ فَهُوَ عَلَى نُورٍ مِّن رَّبِّهِ فَوَيْلٌ لِّلْقَاسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكْرِ اللَّهِ أُولَٰئِكَ فِي ضَلَالٍ مُّبِينٍ اللَّهُ جَارَ بَكْهُ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন,
অতপর সে তার পালনকর্তার পক্ষ থেকে আগত আলোর মাঝে রয়েছে, সে কি তার সমান যে এরূপ নয়? যাদের অন্তর আল্লাহ স্মরণের ব্যাপারে কঠোর তাদের জন্য দুর্ভোগ, তারা সুস্পষ্ট গোমরাহিত রয়েছে। الله نزل أحسن الحديث كتابا متشابها مثانية تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل الله فما له من هاد الله উত্তম বাণী তথা কিতাব নাযিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ পুনঃ পুনঃ পঠিত। এতে তাদের লোম কাটা দিয়ে উঠে চামড়ার উপর যারা তাদের পালনকর্তাকে ভয় করে। এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহ স্মরণে বিনম্র হয়। এটাই আল্লাহর পথ নির্দেশ। এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন, আর আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোন পথ প্রদর্শক নেই। وَقِيلَ لِلظَّالِمِينَ ذُوقُوا مَا كُنْتُمْ تَكْسِبُونَ যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখ দ্বারা অশুভ আযাব ঠেকাবে এবং এরূপ জালিমদেরকে বলা হবে তোমরা যা করতে তার স্বাদ আস্বাদন করো, সে কি তার সমান যে এরূপ নয়? كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল, ফলে তাদের কাছে আযাব এমনভাবে আসলো যা তারা কল্পনাও করত না। فأذاقهم الله الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون অতপর আল্লাহ তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার স্বাদ আস্বাদন করালেন, আর পরকালের আযাব হবে আরো গুরুতর যদি তারা জানত। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون আমি এই কোরআনে মানুষের জন্য সব দৃষ্টান্তই বর্ণনা করেছি যাতে তারা অনুধাবন করে। কুরআনান আরাবিয়ান গায়রা যি উওয়াজ লাআল্লাহুম ইত্তাকুন আরবি ভাষায় এই কোরআন বক্রতামুক্ত যাতে তারা সাবধান হয়ে চলে। ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل هل يستويان مثلا الحمد لله بل أكثرهم لا يعلمون الله এক দৃষ্টান্ত বর্ণনা করেছেন। একটি লোকের উপর পরস্পর বিরোধী অনেক কয়েকজন মালিক রয়েছে, আরেক ব্যক্তির প্রভু মাত্র একজন, তাদের উভয়ের অবস্থা কি সমান? সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। নিশ্চয় তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون অতঃপর কিয়ামতের দিন তোমরা সবাই তোমাদের পালনকর্তার সামনে কথা কাটাকাটি করবে। فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বলে
এবং তার কাছে সত্য আগমন করার পর তাকে মিথ্যা সাব্যস্ত করে তার চেয়ে অধিক জালিম আর কে হবে কাফিরদের বাসস্থান জাহান্নামে নয় কি والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য মেনে নিয়েছে তারাই তো আল্লাহ ভীরু لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين তাদের জন্য পালনকর্তার কাছে তাই রয়েছে যা তারা চাইবে এটা সৎকর্মীদের পুরস্কার ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون যাতে আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের উত্তম কর্মের পুরস্কার তাদেরকে দান করেন أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد الله কি তার বান্দার পক্ষে যথেষ্ট নন অথচ তারা আপনাকে আল্লাহর পরিবর্তে অন্য উপাস্যদের ভয় দেখায় আল্লাহ যাকে গোমরাহ করেন তার কোনো পথপ্রদর্শক নেই ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام আর আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্টকারী কেউ নেই আল্লাহ কি পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী নন ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান ও জমিন কে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহ আমার অনিষ্ট করার ইচ্ছা করেন তবে তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা কি সে অনিষ্ট দূর করতে পারবে অথবা তিনি আমার প্রতি রহমত করার ইচ্ছা করলে তারা কি সে রহমত রোধ করতে পারবে বলুন আমার পক্ষে আল্লাহই যথেষ্ট নির্ভরকারীরা তাঁরই উপর নির্ভর করে قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون বলুন হে আমার কওম তোমরা তোমাদের জায়গায় কাজ করো আমিও কাজ করছি সত্যরি জানতে পারবে من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم কার কাছে অবমাননাকর আযাব এবং চিরস্থায়ী শাস্তি নেমে আসে إنا أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل আমি আপনার প্রতি সত্য ধর্ম সহ কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণ কল্পে অতঃপর যে সৎ পথে আসে সে নিজের কল্যাণের জন্যই আসে আর যে পথভ্রষ্ট হয় সে নিজেরই অনিষ্টের জন্য পথভ্রষ্ট হয় আপনি তাদের জন্য দায়ী নন
الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون الله মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময় আর যে মরে না তার নিদ্রাকালে অতঃপর যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণ ছাড়েন না এবং অন্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون ترى كي الله بيتي تو شفارش كاري گروهن كوري چه بولون تادر كنو احتيا نا فاك لئو ايبن ترى نا بوجه لئو قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون بولون شمست شباريش الله رخمت دهين أسمان و جميني داري شامراجيو أتوبر داري كاچه تمرا پرتا برتي تحابي وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون যখন খাঁটিভাবে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায় আর যখন আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের নাম উচ্চারণ করা হয় তখন তারা আনন্দে উল্লসিত হয়ে ওঠে قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون বলুন হে আল্লাহ আসমান ও জমিনের স্রষ্টা দৃশ্য ও অদৃশ্য জ্ঞানী আপনি আপনার বান্দাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون যদি গুনাহকারদের কাছে পৃথিবীর সবকিছু থাকে এবং তার সাথে সমপরিমাণ আরো থাকে তবে অবশ্যই তারা কিয়ামতের দিন সে সবকিছুই নিষ্কৃতি পাওয়ার জন্য মুক্তিপণ হিসেবে দিয়ে দেবে অথচ তারা দেখতে পাবে আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি যা তারা কল্পনাও করত না وَبَدَا لَهُمْ سَيِّئَاتُ مَا كَسَبُوا وَحَاقَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ আর দেখবে তাদের দুষ্কর্মসমূহ এবং যে বিষয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে ঘিরে নেবে فَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে আমাকে ডাকতে শুরু করে এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নিয়ামত দান করি তখন সে বলে এটা তো আমি পূর্বের জানামতেই প্রাপ্ত হয়েছি অথচ এটা এক পরীক্ষা কিন্তু তাদের অধিকাংশই বোঝে না
قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون তাদের পূর্ববর্তীরা তাই বলতো অতঃপর তাদের কৃতকর্ম তাদের কোনো উপকারে আসেনি فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين তাদের দুষ্কর্ম তাদেরকে বিপদে ফেলেছে এদের মধ্যেও যারা পাপী তাদেরকে অতি সত্য তাদের দুষ্কর্ম বিপদে ফেলবে তারা তা প্রতিহত করতে সক্ষম হবে না أَوَلَمْ يَعْلَمُوا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ তারা কি জানেনি যে আল্লাহ যার জন্য ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন এবং পরিমিত দেন নিশ্চয়ই এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ بولون হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون তোমরা তোমাদের পালন কর্তার অভিমুখী হও এবং তার আজ্ঞাবহ হও তোমাদের কাছে আজাব আসার পূর্বে এরপর তোমরা সাহায্য প্রাপ্ত হবে না واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ করো তোমাদের কাছে অতর্কিতে ও অজ্ঞাতসারে আযাব আসার পূর্বে تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين যাতে কেউ না বলে হায় হায় আল্লাহ সকাশে আমি কর্তব্যে অবহেলা করেছি এবং আমি ঠাট্টা বিদ্রূপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম أو تقول لو أن الله هداني لكنت من المتقين অথবা কেউ যেন না বলে আল্লাহ আমাকে পথ প্রদর্শন করিলে আমি তো অবশ্যই মুত্তাকীদের অন্তর্ভুক্ত হইতাম أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين أثبا عذاب প্রত্যক্ষ করার সময় না বলে যদি কোন রূপে একবার ফিরে যেতে পারি তবে আমি সৎকর্মপরায়ণ হয়ে যাব
بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين. হ্যাঁ, তোমার কাছে আমার নির্দেশ এসেছিল, অতঃপর তুমি তাকে মিথ্যা বলেছিলে, অহংকার করেছিলে এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলে. ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين. جرى الله প্রতি মিথ্যা আরোপ করে কিয়ামতের দিন আপনি তাদের মুখ কালো দেখবেন, অহংকারীদের আবাসস্থল জাহান্নামে নয় কি. وَيُنَجِّي اللَّهُ الَّذِينَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْ لَا يَمَسُّهُمُ السُّوءُ لَا يَمَسُّهُمُ السُّوءُ وَلَا هُمْ يَحْزَنُونَ. আর যারা শিরক থেকে বেঁচে থাকত আল্লাহ তাদেরকে সাফল্যের সাথে মুক্তি দেবেন, তাদেরকে অনিষ্ট স্পর্শ করবে না এবং তারা চিন্তিত হবে না. আল্লাহ خالق كل شيء وهو على كل شيء وكيل. আল্লাহ সবকিছু স্রষ্টা এবং তিনি সবকিছুর দায়িত্ব গ্রহণ করেন. له مقاليد السماوات والارض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون. আসমান ও জমিনের চাবি তারই নিকট, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত. قل أفغير الله تأمروني أيها الجاهلون. بولون هي مرخورا تمرا كي আমাকে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করতে আদেশ করছো. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে, যদি আল্লাহ শরীক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের একজন হবেন. বরং আল্লাহর ইবাদত করুন এবং কৃতজ্ঞতির অন্তর্ভুক্ত থাকুন. وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون. ترى الله কে যথার্থ রূপে বুঝেনি, কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোতে এবং আসমানসমূহ ভাঁজ করা অবস্থায় থাকবে তার ডান হাতে। তিনি পবিত্র, আর এরা যাকে শরীক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. شنگای پھوک دیا ہوئے ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন। অতঃপর আবার শিঙ্গায় ঠুক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে।
وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون. পৃথিবী তার পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে, আমল নামা স্থাপন করা হবে, পয়গম্বরগণ ও সাক্ষীগণকে আনা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে, তাদের প্রতি জুলুম করা হবে না। ওয়ুফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। প্রত্যেককে যা করেছে তার পূর্ণ প্রতিফল দেওয়া হবে, তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا؟ قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. কাফিরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছবে তখন তার দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বর আসেনি যারা তোমাদের কাছে তোমাদের পালন কর্তার আয়াতসমূহ আবৃত্তি করত এবং সতর্ক করত এ দিনের সাক্ষাতের ব্যাপারে? তারা বলবে, হ্যাঁ, কিন্তু কাফিরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো সেখানে চিরকাল অবস্থানের জন্য, কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. যারা তাদের পালন কর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌঁছবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. তার বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির উত্তরাধিকারী করেছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব, মেহনতকারীদের পুরস্কার কতই চমৎকার। وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ
وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ اپنی فرشتگان کے دیکھ دن ترا عرشے چار پاس گھیرے تادر پالن کرتا پوبیتر تا خوشنا کر چھے تادر شبار ماجھے نائے بیچار کرا حبے بلا حبے شمست پرشنشا بشپالک اللہ